মহাবিশ্বের সৃষ্টির প্রারম্ভে কণা পদার্থবিজ্ঞানীর বিশেষ ভূমিকা রয়েছে, যার মধ্যে বিগ ব্যাংয়ের সময় বহুল পরিমাণে উৎপন্ন মৌলিক কণা নিউট্রিনোর ভূমিকা উল্লেখযোগ্য। নিউট্রিনো গবেষণার ফলে মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এই উদ্দেশ্যে ভারতে নির্মিত হতে চলেছে সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রকল্প ইন্ডিয়া-বেসড নিউট্রিনো অবজারভেটরি বা আইএনও। অন্যান্য কসমিক রে থেকে নিউট্রিনোকে পৃথকীকরণের সুবিধার্থে ভূপৃষ্ঠ থেকে 1200 মিটার গভীরতায় এই প্রকল্পটির নির্মাণস্থল তামিলনাড়ুর থেনি জেলার পট্টিপুরামায়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই প্রকল্পটিতে অংশগ্রহণ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আইআইটি এবং বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী এবং ছাত্রছাত্রীরা। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলির তালিকায় রয়েছে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ টিআইএফআর, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বিএআরসি, কলকাতার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এসআইএনপি, ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার ভিসিসি, ক্যালকাটা ইউনিভার্সিটি সিইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিএইচইউ, দিল্লি ইউনিভার্সিটি, আইআইটি বম্বে প্রভৃতি। আনুমানিক 1500 কোটি টাকার এই মেগা প্রজেক্টটির ব্যয়ভার বহন করছে ভারত সরকারের আণবিক শক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। আইএনও প্রজেক্ট থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ না ঘটার ফলে প্রকল্পটির নির্মাণ স্থল সংলগ্ন বডি ওয়েস্ট হিলস রিজার্ভ ফরেস্টের বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে না। এই আইএনও প্রজেক্টটির মূল আকর্ষণ 50,000 টনের ম্যাগনেটাইজড আয়রন ক্যালোরিমিটার ডিটেক্টর। আইএনওর প্রজেক্টের আইসিএএল ডিটেক্টরে ব্যবহৃত চুম্বকটি পৃথিবীর সর্ববৃহৎ, যা জেনিভার সনে কম্প্যাক্ট মিয়ন সেলনয়েড ডিটেক্টরের ব্যবহৃত চুম্বকের প্রায় 4 গুণ। প্রসঙ্গত, এই চুম্বকটি 12,500 টনের। বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রকল্পটি পৃথিবীর বায়ুমণ্ডলে মহাজাগতিক রশ্মি থেকে উৎপন্ন নিউট্রিনো কণা অধ্যয়ন করে মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি কণা পদার্থবিজ্ঞানে ভারতীয় গবেষণার উত্তরণ ঘটাবে বলে মত প্রকাশ করলেন প্রকল্পের প্রাক্তন অধিকর্তা বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক নবকুমার মণ্ডল। আমরা এই যে এক্সপেরিমেন্টটা হবে, এটা মাটির নিচে যে তৈরি করা হবে, এটাতে আমরা 50 কিলোটন ম্যাগনেটাইজ আয়রন ক্যালোরিমিটার ডিটেক্টর তৈরি বসাবো। এই ম্যাগনেটাইজ আয়রন ক্যালোরিমিটার সম্বন্ধে একটু কথা বলে নিই যে কেন ডিটেক্টরটা ম্যাগনেটাইজড হতে হবে। কারণ আমরা এখানে নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো এদের দুজনকেই ডিটেক্ট করব, কিন্তু কোনটা নিউট্রিনো এবং কোনটা অ্যান্টি নিউট্রিনো সেটাকে পৃথক করার জন্যে আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডের দরকার হবে। যেমন ধরো, একটা নিউট্রিনো যখন আসবে, সে আমাদের এই ক্যালোরিমিটারের মধ্যে ঢুকে সে একটা নেগেটিভ মিয়ন তৈরি করবে, বা একটা অ্যান্টি নিউট্রিনো যখন আসবে সে একটা পজিটিভ মিয়ন তৈরি করবে। এই নেগেটিভলি চার্জ মিয়ন আর পজিটিভলি চার্জ মিয়ন, তারা আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডে তারা কার্ভড হয়ে যাবে, এবং তাদের কার্ভেচার দেখে আমরা বুঝতে পারবো এটা নিউট্রিনো ইভেন্ট না অ্যান্টি নিউট্রিনো ইভেন্ট। এবং এটা জানা খুবই জরুরি, কারণ এই নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো তারা যখন আমাদের পৃথিবীর মধ্যে দিয়ে যায়, পৃথিবীর আর্থ কোরের মধ্যে দিয়ে যাবে, তখন তারা যে ইন্টারঅ্যাক্ট করবে, তাদের ইন্টারঅ্যাকশানটা একটু তফাত হবে আমাদের এই পৃথিবীর যে ম্যাটার রয়েছে তার এফেক্টের জন্য। এবং এই একটু তফাতটা থেকে জানতে পারবো আমরা অনেক কিছু, এর যে নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনোর তাদের অনেক কিছু, তাদের ধর্ম সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো, তাদের প্রপার্টিজ, তাদের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো সম্বন্ধে জানতে পারবো।